দেব বোচারের সামনে সিটে দেব হাই আমি এখনো বাংলা ছবির কোনো মিউজিক করিনি কারণ আমাকে দেব ডাকেনি এখনো ওকে আমি আর দেব 101টা ছবি করব আমার ফার্স্ট বাংলা ছবি দেবের সঙ্গে ডান প্রীতম দাস যখনই দেখা হয় তখনই বলে যে তোর নেক্সট ছবি আমি করছি তারপরে খুঁজে পাওয়া যায় না কিন্তু আজকে লক করে গেলাম কারণ আমি নিজে প্রোডিউসার হয়ে গেছি বলে তোমার বাজেটটা আমি অ্যাকসেপ্ট করে ওই রকম করতে পারবো না বাট আই ট্রাই মাই লেভেল বেস্ট এতগুলো উইটনেস আছে এবার করতেই হবে আমাকে